আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেকদিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম। আমাদের চ্যানেলে অনেক রিকোয়েস্ট এসেছে ক্যানাডার সুপার ভিসার ইনফরমেশনের জন্য, তো আজকের ভিডিওটা ক্যানাডার সুপার ভিসার উপরে আমরা তৈরি করেছি। প্রথমেই বলে রাখছি, সুপার ভিসাটা আসলে একটু জটিল একটা ভিসা এবং এটার ডকুমেন্টেশন এবং প্রসেসটা একটু জটিল, তো এটা অনেক একটা ভিডিওতে আসলে পরিপূর্ণভাবে সমস্ত কিছু এক্সপ্লেইন করে আপনাদের বলা সম্ভব হবে না। আমি আজকে যেটা করব সেটা হচ্ছে, সুপার ভিসাটা কি, কারা অ্যাপ্লাই করতে পারে, কি কি ডকুমেন্টেশন আপনার দরকার হবে, এই ব্যাপারগুলো আমি এক্সপ্লেন করব। লেটার অন ভিডিওগুলোতে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডকুমেন্টেশনের কিভাবে আপনি প্রিপেয়ার করবেন সেই হিসেবে কিছু ইনফরমেশন দেওয়ার পরবর্তীতে চেষ্টা করব আমরা। তো শুরু করছি প্রথমত ক্যানাডার সুপার ভিসা কি এটা বলার মাধ্যমে। ক্যানাডার সুপার ভিসাটা হচ্ছে একটা সর্ট অফ আ ভিজিট ভিসা, মাল্টিপল এন্ট্রি। এখন তাহলে কি সবাই অ্যাপ্লাই করতে পারবে? উত্তর হচ্ছে না। এখানে ভিজিট ভিসার সাথে সুপার ভিসার একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, ক্যানাডার সুপার ভিসায় তারাই অ্যাপ্লাই করতে পারবে যাদের ছেলে মেয়ে বা নাতি নাতনি হচ্ছে ক্যানাডার সিটিজেন। এখন এই সিটিজেনশিপ দুভাবে হতে পারে, বাই বার্থ সিটিজেনশিপ হতে পারে অথবা ন্যাচারালাইজেশনের মাধ্যমে হতে পারে। বাই বার্থ তো আমরা সবাই বুঝছি, যে ওখানে কানাডায় যদি জন্মগ্রহণ করে থাকে কেউ তাহলে সে হচ্ছে বাই বার্থ ক্যানাডিয়ান সিটিজেন। আর যদি কেউ অন্য কোনো রুটে, লাইক স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা এরকম কোনো রুটে কানাডায় কখনো এন্ট্রি নিয়ে থাকেন এবং তারা যদি একটা সার্টেন টাইম পরে ক্যানাডার সিটিজেনশিপ বা পাসপোর্ট পেয়ে থাকেন, তাহলে তারা হচ্ছে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ক্যানাডার সিটিজেন। তো তারাই মূলত বাংলাদেশে অবস্থানরত তাদের বাবা মা বা দাদা দাদি নানা নানির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আমাদের এখানকার নর্ম হচ্ছে, নর্মালি বাবা মাকে আমরা নেই, দাদা দাদি হয়তো অনেকে থাকেন না বা আমরা ওই পর্যন্ত আসলে যাই না। কেউ চাইলে অবশ্যই তাদের জন্য করতে পারবেন। তো আজকে আমি হাইলাইট করব যেটা, সেটা হচ্ছে বাবা মাকে নেওয়ার ব্যাপারটা। তার আগে আমি একটু ছোট করে বলি, এই সুপার ভিসার সাথে রিলেটেড কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণাটা হচ্ছে, অনেকে ভাবেন আমাদের এখান থেকে যারা স্টুডেন্ট পড়তে গিয়েছে বাহিরে বা ক্যানাডাতে স্পেশালি, তারা মনে করেন যে সেই স্টুডেন্ট অবস্থায় থাকা অবস্থায় তারা আসলে বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারেনি সুপার ভিসার। তো আসলে মানে সত্যি বলতে কি, এটা আসলে সঠিক না। তারা অ্যাপ্লাই করতে পারবেন নর্মাল ভিজিট ভিসার জন্য। সুপার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হলে পূর্ব শর্তই হচ্ছে, মেইন অ্যাপ্লিকেন্ট যিনি ক্যানাডায় আছেন তাকে ক্যানাডার সিটিজেনশিপ অর্জন করতে হবে বা তার ক্যানাডিয়ান পাসপোর্ট থাকতে হবে। তো যাই হোক, আমি হয়তো বা এক্সপ্লেইন করতে পেরেছি সুপার ভিসাটা কি বা কি ক্যাটাগরির ভিসা। আমি এখন ডিউরেশনটা বলতে চাচ্ছি, একটা সুপার ভিসা 2 বছর থেকে শুরু করে 10 বছর পর্যন্ত আপনি পেতে পারেন এবং এটা একটা মাল্টিপল এন্ট্রি ভিসা। আপনারা যারা কানাডায় আছেন তারা যদি চান বাবা মার জন্য 2 বছর থেকে শুরু করে 10 ইয়ার্স লং পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার বাবা মার সুপার ভিসার জন্য। এটা ডিপেন্ড করে ভিসা অফিসারের উপরে আর হচ্ছে আপনাকে কতটুকু অ্যালাউ করবে, বা এটা ডিপেন্ড করবে স্ট্রেংথ অফ ইউর ডকুমেন্টেশন বা আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কি, সোশ্যাল সিচুয়েশন কি আপনার ক্যানাডাতে, তার উপরে অনেকটা ডিপেন্ড করে এটা। এবং অবভিয়াসলি আপনি কিভাবে মানে আপনার পারপাস অফ ভিজিটটাকে আপনি কতটা ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারেন তার উপর ডিপেন্ড করবে। তাহলে ডিউরেশনের পরে আমরা চলে যাচ্ছি ডকুমেন্টেশনের উপরে, কি কি ডকুমেন্টেশন দরকার হয়। ডকুমেন্টেশন, প্রথম যে ডকুমেন্টেশনটা দরকার হবে, যেহেতু প্রিরিকুইজিট হচ্ছে আপনাকে অবশ্যই ক্যানাডিয়ান সিটিজেন হতে হবে, তো আপনার সিটিজেনশিপটাকে প্রথমত হচ্ছে আপনাকে এক্সপ্লেইন করতে হবে আপনার সিটিজেনশিপ। আপনার যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের কপি যদি আপনি সাবমিট করেন তাহলে আপনি প্রুফ করতে পারেন যে আপনার ক্যানাডার সিটিজেনশিপ আছে। এরপরে যেটা দরকার হবে সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ প্রুফ করতে হবে। এখন ফিনান্সিয়াল স্ট্রেংথটা আপনি কি কি ডকুমেন্ট দিয়ে সাপোর্ট করবেন? ফিনান্সিয়াল স্ট্রেংথ সাপোর্ট করার জন্য আপনাকে যেটা দিতে হবে, আপনার পে স্লিপ দিতে হবে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে, আপনার এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স যদি থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে, আপনি যে ট্যাক্স রিটার্ন পাচ্ছেন, বা এটাকে আমি যদি একেবারে ক্যানাডিয়ান গভর্নমেন্টের ভাষায় বলতে চাই, নোটিস অফ অ্যাসেসমেন্ট যেটা আছে আপনার T4 অথবা T1, এই জিনিসটা দিতে হবে। আপনাকে একটা লিকো অ্যাসেসমেন্ট সাবমিট করতে হবে। আচ্ছা, লিকো অ্যাসেসমেন্টটা কি এটা একটু এক্সপ্লেইন করে যদি বলি, আপনার ক্যানাডিয়ান এই সুপার ভিসাটাকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটা মিনিমাম একটা একটা ইনকাম থ্রেশহোল্ড আছে, ওই পর্যন্ত ইনকাম আপনার থাকতে হবে। ওর নিচে যদি আপনি ইনকাম হয় আপনার টোটাল আপনার হাউসহোল্ড ইনকাম যদি ওটার নিচে হয় আপনার গ্রস ইনকাম, তাহলে যেটা হবে সেটা হচ্ছে
আপনি আপনার বাবা বা মায়ের জন্য আসলে সুপার ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। এটা একটা অন্যতম একটা প্রি রিকোয়েসিট। আচ্ছা, এরপরে যেটা আপনার দরকার হবে, সেটা দরকার হবে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স। একটা হেলথ ইন্স্যুরেন্স দরকার হবে আপনার বাবা বা মা যাকে আনতে চাচ্ছেন তাদের জন্য। এটা আপনার 1 ইয়ার ভ্যালিড একটা ইন্স্যুরেন্স হতে হবে, প্রায় 1 লাখ ক্যানাডিয়ান ডলারের সমমানের, এবং এইটা আপনার 1 বছর ভ্যালিড থাকতে হবে ইন্স্যুরেন্সটা। এবং এই ইন্স্যুরেন্সটা স্টার্ট ডেট হতে হবে যেদিন আপনার বাবা মা এন্ট্রি করবে, এন্ট্রি ডেট থেকে 1 ইয়ার পর্যন্ত আপনার এই ইন্স্যুরেন্সটা ভ্যালিড থাকতে হবে। অনেকেই প্রশ্ন করেন, এবং আর একটা কথা বলে রাখছি, এই ইন্স্যুরেন্সটা অবশ্যই ইনল্যান্ড কানাডাতে কোনো আপনার ইন্স্যুরেন্স ব্রোকারের মাধ্যমে, এবং মানে মানে এটা এটা এমন না যে এটাকে আপনি একটা ডকুমেন্ট সাবমিট করে দিলেন আর হয়ে গেল। এটা অবশ্যই একজন প্রপার ইন্স্যুরেন্স ব্রোকারের মাধ্যমে একটা প্রপার ইন্স্যুরেন্স করতে হবে। এবং ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কী হবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে আপনার বাবা মা মায়ের হেলথ কন্ডিশন কী এবং তাদের বয়স কত তার উপর। যাক, আমি এখানে খুব বেশি প্রলং করব না, যেহেতু আমি পরবর্তীতে প্রত্যেকটা ডকুমেন্টেরই ইন্ডিপেন্ডেন্ট ভাবে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে কোন ডকুমেন্টটা আসলে কিভাবে করে তৈরি করবেন। আচ্ছা, এই সমস্ত ডকুমেন্টেশনের পরে যেটা আসছে সেটা হচ্ছে ইনভিটেশন লেটার। ইনভিটেশন লেটারটা খুবই ভাইটাল একটা ব্যাপার আপনার এই সুপার ভিসার জন্য। এই ইনভিটেশন লেটারের মধ্যে আপনাকে, ইনভিটেশন লেটারটা নর্মালি ইনভাইট করলেই হবে না, ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটা প্রেসক্রাইবড ফরম্যাট আছে বা কিছু রিকোয়ারমেন্টস আছে। আপনার ইনভিটেশন লেটারের মধ্যে কি কি থাকতে হবে ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশনগুলো ইনক্লুড করে তাদের সেই ফরম্যাটেই আপনাকে একটা ইনভিটেশন লেটার তৈরি করতে হবে। কারো কারো জন্য ইনভিটেশন লেটারটা নোটারাইজ করে নিলে ভালো হয় কোনো কোনো দেশের জন্য, আর আর নর্মালি ইনভিটেশন লেটার যদি আপনি সেই ফরম্যাটটা ফলো করে করেন তাহলেও অনেক সময় এটা হয়ে যায়। তাহলে এই হচ্ছে আপনার ডকুমেন্টেশনের একটা আইডিয়া আমি আপনাদেরকে দিলাম। এরপরে আমি চেষ্টা করব আমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা আপলোড করব, সেই আপলোড প্রত্যেকটা ভিডিওতে আমরা আসলে ডিটেলসে বলার চেষ্টা করব যে এই ভিসাটার আপনার প্রত্যেকটা ডকুমেন্ট, যেমন ইনভিটেশন লেটার হোক, সেটা লিখো হোক, ইন্স্যুরেন্সের ব্যাপারটা হোক, এগুলো কিভাবে আপনারা সুন্দর করে অ্যারেঞ্জ করতে পারবেন, এই ব্যাপারগুলো আমরা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করে আপনাদেরকে বলার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।